পায়ে দাঁড়িয়ে যান আপনারা বসেন আপনারা বসেন আপনারা বসেন এই উস্তাদ লোক আছে সবাই আমরা কুরআনের হাফেজকে আমরা সম্মান দেব নারা তাকবীর নারা তাকবীর নারা তাকবীর দর্শক আমাদের মিনিস্টার আসলে খুব দূর একটা উপহার দিয়ে দিচ্ছি জাযাকাল্লাহ এ হাসি দিয়ে জয় করে নিয়েছে বুঝলেন তো السلام عليكم ورحمة الله وبركاته আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে পীরজাদা আবু বকর সিদ্দিকী রাহিমাহুল্লাহ হযরতের এই বাগানে এবং তোহা সিদ্দিকী সাহেব হুজুরের এখানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমার জীবনের অনেক সফলতার মাঝে এখানে আসতে পারা এই ফুরফুরা দরবার শরীফে এসে কোরআন তেলাওয়াত করতে পারা এটাও আমার জন্য এক সৌভাগ্যের বিষয় এবং আমার জন্য আরো সৌভাগ্যের বিষয় হলো তোহা সিদ্দিকী সাহেব হুজুরকে আমি হুজুর বলেই ডাকছি সর্বপ্রথম থেকে উনি বলতেছেন উস্তাদ জি বলে হুজুর বলে ডাকার দরকার নাই নানা বলে ডাকলেই চলবে এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় আমি আজকে হযরতের কবর জিয়ারত করেছি রুহানি ফয়েজ নিয়েছি সাথে সাথে আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কোরআনের খেদমত যেন মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে পারি আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان
بيت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم. ধন্য মায়ের ধন্য ছেলে না হবে হবে দাও আজকের এই মহতি অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত অতিথি কলকাতার মেয়র পশ্চিম বাংলার জনপ্রিয় জননেতা রাজ্যমন্ত্রী সভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য শ্রদ্ধেয় ফিরাদ হাকিম ববি সাহেব আমাদের মাঝে তার মূল্যবান সময় ব্যয় করলেন আমরা ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদি অনাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে আন্তরিক সালাম এবং মুবারকবাদ জানাচ্ছি এখন আপনাদের সামনে